আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই সকল, আমরা এখন উযু করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। উযু করার প্রথমে নিয়াত অন্তরে করবেন, মুখে নয়, অতঃপর বিসমিল্লাহ বলবেন, কারণ তা না বললে উযু হবে না। এরপর দু হাত কবজি পর্যন্ত ধৌত করবেন এক থেকে তিনবার, অতঃপর আঙ্গুল দিয়ে আঙ্গুলের ফাঁকা জায়গাগুলি খেলাল করবেন, অতঃপর ভালো করে কুলি করবেন ও নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন এবং বাম হাত দিয়ে নাকের ছিদ্রদ্বয় ভালোভাবে পরিষ্কার করবে। অতঃপর মুখমণ্ডল ধৌত করবেন এক থেকে তিনবার। মুখমণ্ডলের সীমানা হলো মাথার কপালের চুল গজানোর জায়গা থেকে থুতনির বা দাড়ির নিচ পর্যন্ত এবং দুই কানের মধ্যবর্তী স্থানসমূহ, সাথে সাথে দাড়িও খেলাল করবেন। এরপর উভয় হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করবেন। প্রথমে ডান হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে কনুই পর্যন্ত ধৌত করবে। এরপর বাম হাতটিও আগের নিয়মেই ধৌত করবেন এক থেকে তিনবার। ওই নিয়মে ধৌত করার পর নতুন পানি দ্বারা দু হাত ভিজিয়ে নিয়ে সম্পূর্ণ মাথা মাসাজ করবেন একবার। মাথা মাসাজ করার নিয়ম হলো মাথার সম্মুখ দিক থেকে নিয়ে পিছন পর্যন্ত মাসাজ করবে এবং পিছন থেকে সামনে পুনরায় মাসাজ করা অবস্থায় হাত দুটি ওই স্থানে ফিরিয়ে নিয়ে আসবে যেখান থেকে আপনি মাসাজ করা শুরু করেছেন। অতঃপর নতুন পানি নিয়ে অথবা ওই পানি দিয়েই দুই কানের ভিতরে মাসাজ করবেন একবার। দু কান মাসাজের সময় দু হাতের তর্জনী আঙ্গুল উভয় কানের ছিদ্রে প্রবেশ করিয়ে দু কানের ভিতরের অংশ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে দু কানের বাহিরের অংশ মাসাজ করবে একবার। তবে ঘাড় বা গর্দান মাসাজ করবেন না, কারণ তা হলো বিদআত, কেননা সহি হাদিসের কোনো প্রমাণ নাই। সর্বশেষে উভয় পা টাকনু সহ তিনবার ধৌত করবেন, প্রথমে ডান পা এবং পরে বাম পা টাকনু সহ ধৌত করবেন এক থেকে তিনবার করে। এবং হাতের আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুলের ফাঁকা জায়গাগুলি ভালো করে খেলাল করবেন। অতঃপর উযু শেষে হাতে একটু পানি নিয়ে নিজের লজ্জাস্থানে বরাবর তা একটু ছিটিয়ে দেবেন। এরপর এই দোয়াটি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহ্বিরিন।